হ্যালো এভরিওয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরবর্তী আরেকটা লেকচার নিয়ে চলে আসলাম। আজকে ডেটা কমিউনিকেশনের মাধ্যমে তারবিহীন মাধ্যম, আগের পর্বে আলোচনা করেছিলাম তার মাধ্যম, সেখানে আমরা বিভিন্ন রকমের কেবল নিয়ে আলোচনা করেছি। আজকে তারবিহীন বিভিন্ন মাধ্যম নিয়ে আলোচনা করব। আর বরাবরের মতোই সাথে আছি এমডি রুকনুজ্জামান জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আর বলে রাখা ভালো, আমার ভিডিওগুলো দেখলে আপনার হচ্ছে নৈর্বত্তিকের জন্য অনেক সহজ হবে, কারণ বই ঘেঁটে ঘেঁটে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইনগুলো অর্থাৎ নৈর্বত্তিক আসার মতো পার্টগুলো এখানে নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং যদি কেউ ডাউনলোড করে শুনতে পারেন, ভিডিও দেখতে পারেন, বা কেউ যদি এটাকে MP3 আকারে নিয়েও হচ্ছে কানে দিয়ে রাখেন, রাতে শুয়ে রয়েছেন বা কোথাও ঘুরতে বের হয়েছেন, তাহলে এটা কানে দিয়ে রাখলেন, অটোমেটিক চলতে থাকলো, আপনিও শুনতে থাকলেন, শুনতে শুনতে একসময় গানের মতো মুখস্থ হয়ে যাবে। তো চলে যাই মূল বিষয়ে। তারবিহীন মাধ্যম প্রথমে হচ্ছে রেডিও ওয়েব। রেডিও ওয়েব কি? কিন্তু রেডিও না, সেটা মনে রাখতে হবে। ডিশ আকৃতির অ্যান্টেনার প্রয়োজন হয় না। রেডিও ওয়েব সংকেত আকাশের দিকে প্রক্ষেপ করা হয়, যা আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। যেমন আমরা রেডিও শুনি, কেন? কারণ এটা তারবিহীন মাধ্যম, অর্থাৎ বাতাসে বেশি বেশি তরঙ্গটা চলে আসে। এখানে বলেছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার কি? এটা বায়ুমণ্ডলের একটা অংশ, বায়ুমণ্ডলের একটা অংশ। অর্থাৎ হচ্ছে আকাশের দিকে যখন রেডিও সংকেতটা প্রেরণ করা হয়, তখন সেটা আয়নোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়ে আবার চারদিকে ছড়িয়ে পড়ে, যার কারণে হচ্ছে কি, বিল্ডিং বা কোনো পাহাড়ে ওয়েব বাধাগ্রস্ত হয় না, কারণ উপর থেকে ছড়িয়ে পড়ে। তো এর কারণে ফ্রিকোয়েন্সি 10 GHz থেকে 1 GHz, গতি প্রায় 64 KBPS, তো গতি খুবই কম। এরপরে যেটা দেখব মাইক্রোওয়েভ, ফ্রিকোয়েন্সি 300 GHz থেকে 30 GHz, 300 GHz থেকে 30 GHz। ডিশ আকৃতির অ্যান্টেনা প্রয়োজন হয়, সর্বনিম্ন 2 GHz ফ্রিকোয়েন্সি হলে ডাটা প্রেরণ করা যায়। প্রেরক ও প্রাপক স্টেশন একই সরল রেখে থাকতে হয়, অর্থাৎ একটা স্টেশন থেকে আর একটা স্টেশন একই লাইনে থাকতে হবে, তাহলে ডাটা প্রেরণটা সহজ হয়ে যায়। ওনার নাম কি বলা যাবে? বলতে পারা যাবে ওনার নাম কি? ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছে ইনফ্রারেড আবিষ্কার করেছেন। তো 1800 শতাব্দীতে তিনি ইনফ্রারেড আবিষ্কার করেন। রিমোট কন্ট্রোলিং ডিভাইসে সাধারণত এটি ব্যবহৃত হয়। নামটা কি বলতে পারলেন না? ওনার নাম হচ্ছে উইলিয়াম হার্শেল। আবার বলি, কি নাম? উইলিয়াম হার্শেল। এরপর আমরা দেখব হটস্পট, অনেকেই পরিচিত, হটস্পট নিয়ে অনেকেই পরিচিত। এই স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দিতে লাগে, এটি হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট, মানে খুব সহজ ব্যাপার। ওয়াইফাইয়ের সাথে যারা পরিচিত তারা হটস্পট সম্পর্কে অবশ্যই পরিচিত হয়ে দেখবেন। এটা মূলত স্মার্টফোনেই ব্যবহার করা হয়। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। Thank you.